অ্যাজটেক সভ্যতার মানবখুলির এক দুর্গের সন্ধান মিলেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে। বর্তমানে মেক্সিকো সিটি যেখানে সেখানে প্রাচীন অ্যাজটেক সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছিল। দেবতাদের উদ্দেশ্যে এসব মানব বলি উৎসর্গ করা হতো বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে অ্যাজটেক সভ্যতার মানবখুলির এক দুর্গের খনন কাজ শুরু করেছে প্রত্নতাত্ত্বিকেরা। মেক্সিকো ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যান্থ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি জানিয়েছে, দুর্গটি থেকে 119টি মাথার খুলি পাওয়া গেছে। খুলিগুলো পুরুষ, মহিলা ও শিশুদের। 2015 সালে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে একটি ভবন পুনরুদ্ধারের সময় দুর্গটি আবিষ্কার করা হয়। অ্যাজটেক দেবতাদের উদ্দেশ্যে এসব মানবখুলি উৎসর্গ করা হতো বলে ধারণা করা হচ্ছে। হুয়েই টম প্যান্টলি নামের ওই দুর্গটির অবস্থান অ্যাজটেক রাজধানী টেনোক টিটলানের হুইট জিলোপোস্টলি চ্যাপেলের কোনায়। প্রত্নতাত্ত্বিকেরা বিভিন্ন পর্যায়ে তিনটি দুর্গ চিহ্নিত করেছে, যা 1486 সাল থেকে 1502 সালের মধ্যে নির্মিত। অ্যাজটেকরা 1400 থেকে 1600 শতকে মধ্য মেক্সিকোর বিশাল একটি এলাকা জুড়ে আধিপত্য বিস্তার করেছিল। 1521 সালে স্পেনের নাবিক হার্নান কর্টেজ আক্রমণ চালিয়ে অ্যাজটেক সম্রাটকে উৎখাত করে টেরোকটিলান দখল করে নিয়েছিলেন। বর্তমানে মেক্সিকো সিটি যেখানে সেখানেই প্রাচীন অ্যাজটেক সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। ত্রয়োদশ শতাব্দীতে এরা মেক্সিকোর একটি দ্বীপে আধিপত্য বিস্তারের মাধ্যমে বসত শুরু করে। তাদের রাজধানী ছিল টেরোকটিলান। অ্যাজটেকরা দেবতাকে সন্তুষ্ট করতে মানুষ বলি দেওয়া অপরিহার্য মনে করত। সাধারণত বলিতে কয়েদিদের ব্যবহার করা হতো, তাই প্রথমে প্রত্নতাত্ত্বিকেরা শুধু পুরুষ যোদ্ধাদের খুলি পাওয়ার কথা ভাবলেও মহিলা শিশুদের খুলি তাদের অবাক করেছে। ধারণা করা হচ্ছে কিছু মানুষকে উৎসর্গ করার জন্যই বন্দি করে রাখা হয়েছিল। মার্সিয়া মান্নান, মাইটিভি।